বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেয়ের বাড়িতে খাবার নাই খেজুর নিয়া কয় আয়েশা আয়েশা গো দেখেন আয়েশা সিদ্দিকারে আমার নবীর কাছে বিয়ে দিয়েছে কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জামাই বলে ডাক দেই নাই সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়েশা খেজুরগুলো তুমি খেনাও ও বাবা আপনি দায়িত্ব পালন করেছেন আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু আমিও তো আমার একটা দায়িত্ব আছে আমার নবীর প্রতি আমি কেমনে খাইতাম আমি কেমনে মুখে দিতাম আমার নবী তো আমার সারা কোনোদিন খায় না খেজুর আনছেন বালকতা আমি আল্লাহর হাবিবের না লইয়া আমি যতই খোদায় থাকি না কেন আমার মুখের ভিতরে খেজুর দিতে পারবো না আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়িতে ফিরলেন আয়েশা দেখতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ঘরের দরজার মধ্যে খেজুরগুলো নিয়ে দাঁড়ায়া রইছে আমার নবী বলে আয়েশা তুমি কোথায় থেকে খেজুর পেয়েছো আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বাড়িতে নাই দেখে আমার বাবা খেজুরগুলো নিয়ে আসছিলেন এই জন্য খেজুরগুলো আমি নিয়েছি কিন্তু আপনার সামনে আমি মুখে দিতে পারবো না এই দিক দিয়ে হাসান হুসাইন চাটির ভিতরে পেটটা লাগায়া পড়া রইছে ডাক দে ওইটা সোজা হইতে পারে না আমার নবী তো নাতিরারে বড় ভালোবাসতেন জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি খোদার যন্ত্রণায় আমি খোদার যন্ত্রণায় আমি লড়তে পারি না চড়তে পারি না আমি খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না কিন্তু আমার নবী যখন আমার ডাক দিছে আমি যখন আমার রাহমাতুল লিল আলামিন নানা জানের চেহারা মুবারক দেখি আমি কোথায় থেকে যেন একটা শক্তি পাই আমি আমার নানাজির চেহারা মুবারক দেখলে আমার খোদা সেকেন্ডে দূর হয়ে যায় আল্লাহর হাবিব হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীর্ণ শীর্ণ বডি দেইকা সোজা চলে গেছেন জঙ্গলার ভিতরে চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা শোনা তো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বল দিদার চেয়ে কাঁদ তোমরা হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি বসাতরবার দেখেল নবীজি জালালউদ্দিন দেখেল নবীজি এতবার দেখিয়া নবী নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা অনিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদ তোমরা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা
يا شيخ مؤمنين تيغانا زوري زوري كي الله أكبر بولا جابنا پوليس پرشاشن অনেকে আমাকে খুব পছন্দ করে এটাও এদের জালা পুলিশ প্রশাসন আমার সাথে কি লিগা ছবি তোলে আমার স্টেজে কেন বসে থাকে আমার সাথে কেন এত সম্পর্ক এটা এদের জালা পুলিশ কি মানুষ না আমরা কি প্রশাসনে ঘৃণা করতাম এরা এই ভাবে কথা বলে মনে হয় যেন পুলিশ একবারে প্রশাসন মনে একবারে নিন্দিত ব্যক্তি মনে হয় তার সাথে ছবি তুললে মনে হয় ইজ্জত চলে যাবে প্রশাসন কি আমাদের ভয় না আমাদের সাহস এরা কি আমাদের শত্রু না আমাদের বন্ধু আত্মবিশ্বাস ঠিক রাখেন যদি নীতি ঠিক থাকে পৃথিবীর কোনো বাধা আর পৃথিবীর কোনো ধরনের সমস্যা ফিল আপনি করবেন না আর আপনার অন্তর যদি দুর্বলতা থাকে সুরের মন سورة مان 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 سورة সারাদিন ফেসবুকে ভইরা থাকে কোন হুজুরের পাশে পুলিশ বসলো কোন পুলিশে সেলফি তুললো কে কই গেল না গেল এর কাম ওই ওয়াজ ওইটা মুখটা বেয়া কইরা এই গল্প শুরু করে দিব আবার কিছু আছে কই ওয়াজ ওইটি কই সুর দিয়ে আওয়াজ করন জায়েজ না বলি যাইবেন কো এগুলা কি ভালোবাসা না হিংসা আল্লাহ সুরকে পছন্দ করেন কথা বলেন ঠিক কি না এ যারা এই বিরোধিতা করে এরাই হলো জঙ্গিবাদের মদত পুষ্ট দানকারী কথা বলেন ঠিক কি না যারা এই সমস্ত আলোচনা করে এরাই হলো ইসরায়েলের দালাল এরা মুসলমান মুসলমানের মধ্যে বিভেদ লাগায় আর হের বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতাছে এই ব্যাপারে এই দান্দাবাজ মৌলবিগুলারে রাজপথে পাওয়া যায় না আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে কথা বলেন ঠিক না এই টিকটক মুলবিরা যখন টুকটাক কথা কয় সমাজের মানুষের ঈমান ধ্বংস করে এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ কইরা ঠিকঠাক করবার জন্য তাহরির দরকার আছে তাহরি কি কি হবিগঞ্জ নতুন করে সিনেমার দরকার আছে না আমি কি নতুন না আজ থেকে ফাইক পারা না এটা 19 বছর আগে এসে গেছি মনে আছে কিনা জানি না আপনারা বহুত বছর আগে আয়শা গেছি 22 বছর যে বলি ওয়াজের বয়স অনেকে দেখলে কমা গতবার না নামছে আমি গতবার নামছি বলে মগা কই কি এত বছর আছেন কো কথা কোন ঠিক না বেটি ইজ্জত দেবার মালিক কে আবারও বলবো মুসলমান মুসলমানদের প্রতি সহনশীল হন যদি কাহার কোনো অসঙ্গতি থাকে আমাদের সাথে বসুন এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরামের সোহবত ছাড়া কখনো শান্তি আসতে পারে না বিন দেশের রাজাকে খুশি করতে চাও না যারা ঈমান বিক্রি কইরা ডলারের কাছে কালার কালার ডলারের কাছে কালার পাল্টায়া ঈমান বিক্রি কইরা যারা বিন দেশের রাজাকে খুশি করতে চায় আরে তারাই তো সাজা পাবে কথা বলেন ঠিক কি না আমরা কাউকে খুশি করতে কথা বলি না
আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি এই জন্য আমাদেরকে ছোটরও ভালোবাসে বড়রও ভালোবাসে এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহর রহমতে সবাই খুব মায়া করে আমরা হক কথা বলি আমরা যদি সার্ফ এক্সেল দিয়া তোমরা কাফর দইও দেই এরপর তোমরা আমাদের আকীদা লালন করতা না তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না এটা পুরান দ্বন্দ্ব সম্পদের দ্বন্দ্ব না ঈমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা কথা বলেন ঠিক না বেটি ওই বেটা আজকা ঘরের ভিতরে বইয়া থেকে 2009 সালের এক কাগজ নিয়ে এসে ফাইল অত বড় ফাইল এত বড় ফাইল নিয়ে আইছে দেখলাম যে কত আগে থেকে ঈমানের সংগ্রাম বাতিল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে এই জন্য আমরা আকীদার ক্ষেত্রে আমাদের বাপরেও ছাড় দেই না এটা ফাইনাল কথা আমার দলের মধ্যে যদি তাকে আমার সুন্নির মধ্যে যদি কোনো মুনাফিক আমরা দেখি কোনো আকীদার অসঙ্গতি দেখি আমরা তখন জবাব দেই কাউকে আমরা ছাড় দেই না তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায় মুখে লাগাম দিয়ে কথা বলবেন এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসো বন্ধু ফিরে আসো সামনের দরজা খোলা নাই পিছনের দরজা খোলা আছে চোরের মতন এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও কেন বলছি কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না যিনি সশরীরে কবরে থাকবেন উপস্থিত থাকবেন তিনি রহমাতুল্লিল আলামিন নবী কি সশরীরে থাকবে না ছবি দেখাবে সশরীরে থাকবেন তো যে ব্যক্তি বলবে ছবি দেখাবে তার সাথে দ্বন্দ্ব হওয়ার তার সাথে কি সম্পর্ক আছে না তাহলে দ্বন্দ্ব তো এখানেই শুরু মরার পরে ঠ্যাঙ্গা হইয়া যে ঘরে হুকব আর যে ঘরের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে নবী সশরীরে থাকবেন মাটির উপরে সেই নবীর সঙ্গে বিরোধিতা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাইবা ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঠালের আশা করা যায় না মাটির উপরে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না এই কথাগুলো বললে অনেকে বলে আমি বাড়াবাড়ি করি আমি বাড়াবাড়ি করি না আমি জানি আমি তিন দিন যদি মোবাইলটা বন্ধ রাখি তিন দিন যদি লেবিরে হসপিটালে যাই বন্ধ করে মোবাইলটা বন্ধ করে একটা স্ট্যাটাস দেওয়া যায় যে আমি অসুস্থ হসপিটালে ভর্তি তিন দিন দোয়া চাইব সে ফাঁকামানা করছি আল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ রুডা বালা করুক সাত দিনের মাথা তার আমার খবরও কেউ নিত না ঠিক পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথাগণ ঠিক কিনা পৃথিবীর মানুষ মানুষকে পুষ দেয় পৃথিবীর মানুষ মানুষকে পদ পদবি দেয় তার টাকা আছে কিনা পয়সা আছে কিনা তার দল আছে কিনা তার জনগণ আছে কিনা এইগুলো দেখে পদ পদবি দেয় আর একজন যিনি আছেন তিনি পদ পদবি সম্পদ দেখে না তিনি কোন মানুষের বাহার আছে কিনা সেটা দেখে না যিনি যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই তিনি বুকে টেনে নেবেন তিনি কোনো কন্ডিশনার সম্পদ দেখে না তিনি শুধু দেখে মহব্বত এই মহব্বত যদি থাকে এই পাঁচপাড়া ভাঙ্গা ঘরের মাঝে তিনি চলে আসেন তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন যেই লোকটাকে ভালোবাস যাকে ভালোবাসলে তিনি দিদার দেন তিনি সাক্ষাৎ দেন তিনি আপন হন সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না আজকে আমরা দুনিয়া 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 কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না জোরে বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাড়িরা টপ টপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো এরপরও হাজার হাজার মানুষ যারা নবীর প্রেমের বাগানে বসে আছেন আপনারা জবান খুলে কোন আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই কি চাই না
আমরা নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না? যা চোখে দেখা যায় আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করতে হবে, যা চোখে দেখা যায় না তাও আল্লাহর সৃষ্টি দেখা বিশ্বাস করতে হবে। জান্নাত আমরা দেখি নাই, জান্নাত বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, বিশ্বাস করা লাগবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে গায়েবের উপর, গায়েব কি জিনিস আমরা জানি না। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে, কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না, ইল্লা মানির তদামি রসুল, রাসূলদের মধ্য থেকে যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে গায়েবের জ্ঞান আমি আল্লাহ দান করি। এখন আপনারা প্রশ্ন, আপনাদেরকে আমার প্রশ্ন, অনেকে নবী শব্দের অর্থ কি জানে না? আরে নবী শব্দের অর্থই তো জানে না। কিসের নবীর উম্মত? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেন ওয়ালা। এখন গায়েব কাকে বলা লাগাই বল? খফি উল্লাজি লা ইউদ্রিকুহুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মত মৌলবি চোখ দিয়া বুঝবা কেমনে? তোমার মত মৌলবি কান দিয়া বুঝবা শুনবা কেমনে? তোমার মত মৌলবি হৃদয় দিয়া অনুধাবন করবা কেমনে? তোমার মত মৌলবি বিবেক দিয়া অনুভব করবা কেমনে? এটা তো এমন একটা জিনিস পঞ্চ ইন্দ্রের বাইরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এলমে গায়েবের জ্ঞান দান করেছেন, তাই তো আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজে বসছেন, ওয়াজে ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলেন, জোহরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন, আবার ওয়াজ শুরু করে দিলেন, আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন, মগরিবের নামাজের টাইম হয়ে গেল, মগরিবে নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন, ইশারের নামাজের টাইম হয়ে গেল, ইশারের নামাজ পড়ে আবার সারা রাত ওয়াজ শুরু করলেন, ফজরের টাইম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর ওয়াজ এত সুন্দর, যেই নবীর ওয়াজের এত ভালোবাসা, যেই ওয়াজের কারণে আমরা তিন বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল যখন ওয়াজ শুরু করলেন, পৃথিবীর সৃষ্টির থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা রটনা, যত ঘটনা আছে সব আমার নবীজি এই ওয়াজের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা, আমার নবী হাশরের ময়দানে শাফাআত কারণে ওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। এই বিষয়গুলো যারা মানে না তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আর এরাই মাঝে মাঝে আমাদেরকে উল্টা পাল্টা বলি আওরাই। এই দ্বন্দ্ব তাদের সঙ্গে নতুন নয়, এই দ্বন্দ্ব অনেক পুরান জিনিস। 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদীন। আছে না বাবা? আছে না রা? আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর পথ মত
আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তাকে সর্বগুণে জেনে বিশ্বাস করবে। আমি নবীর জাত এবং সিফতকে যারা সর্বগুণে জেনে মানবে, জানার নাম ইমান না, মানার নাম হইল ইমান। কথা কোন ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ যদি এই কথা কয়, কোন মোল্লা বিরোধিতা করার ক্ষমতা আছে নি? আছে 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 এই মে আছো? এই জন্য আমার নবীকে দিয়ে আওয়াজ শুরু করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তবলিগ করতে গেলেন। তবলিগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, তবলিগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তবলিগ আমার নবী করেছেন, যেই তবলিগ আমার নবীর সাহাবীরা করেছেন, আমাদের বাংলাদেশে যে তবলিগ করে মসজিদে মসজিদে যে ঘুরে আর ঘুমায় আর ডাল ভাত খায়, এদেরকে বলতে হবে কিছু কথা। মসজিদ ইবাদত খানা বাট নট হোটেল খানা, মসজিদ ইবাদত খানা হোটেল খানা নয়। বর্তমানে আমাদের দেশে মসজিদে মসজিদে যে তবলিগ করে 40 দিন 20 দিন 21 দিন 22 দিন 50 দিন যে সিল্লা দেয়, এটার নাম তাবলিগ না? তাবলিগ এত সহজ জিনিস না, এই তাবলিগ এত সহজ জিনিস না, তাবলিগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানায় ফেলছি। তাবলিগ হইল ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ। আমার যুবক ভাইয়েরা দেখছেন, সাথে সাথে যদি ওই আলেম থাকে ওয়াজ করতে ভালো লাগে, তিনি একটা আরবিতে আবারত বলছেন, তাবলিগ হলো কাফেরদের জন্য, তাবলিগ হবে কাফেরদের কাছে আর তালিম হবে মুসলমানদের কাছে। আজকে মসজিদে মসজিদে যারা ঘুমায়া ঘুমায়া নামাজ আর রোজার সবক দিতেছে, এটারে তাবলিগ বইলা চালায়া দিছে, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? এটার জন্য আমরা মসজিদের ইমাম সাহেবই যথেষ্ট, কথা বলেন না কেন? এটার জন্য মসজিদের খতিবই যথেষ্ট। আজকে এত বড় কঠিন একটা তাবলিগ, ইহুদিদের কাছে দিনের দাওয়াত দেওয়ার কথা, খ্রিস্টানদের কাছে দাওয়াত দেওয়ার কথা, আমরা যখন এই দাওয়াতের সিস্টেমটারে গুড়াইয়া ঘরের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে মারার জন্য সাহস পাইছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইলে হওয়ার মতো ঐতিব ওয়াজ আয়সা নাসানাসি চলবে না, ইসলাম মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, মা বাপরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে, উস্তাদ মানলে মানার মতো মানতে হবে। যারা উস্তাদকে মানার মতো মানে না এদেরকে কি বলা হয়? অর্ধেক মানে অর্ধেক মানে না, এদের নাম মুনাফিক, সুবিধাবাদী, জিন্দাবাদ। এদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে? জুতাসুর বহুত বালা, জুতাসুর বহুত বালা, আমার জীবনে বহুত জুতা চুরি নিছে, বহুত জুতা চুরি নিছে। ঢাকার লাইলাতুল কদর রাইতে ওয়াজ করতেছি, বলছে আজকে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। জাদু যারা করে, টুনা যারা করে, সুদ যারা খায়, জিনা যারা করে, চুরি যারা করে, মা বাবা অবৈধ সন্তান, শিরকের গুনাহ, ওয়াজ করতেছি, ওয়াজ শেষ করে দিয়ে আমার জুতারি নাই। এ আবার 7,500 টাকা এপের জুতারি, মাগনা না, আমার প্রত্যেক জুতার দাম 7,000 টাকা,
জুতা লয়ে গেছে পরে আমি কইলাম দাদা জেন নাই হে তো নিছে জেন নাই হে তো নিছে অসুবিধা নাই ডাক দে চলক দে আবার মনে মনে ভাবছি মন গরম মতো খাওন টাউন নাই এটা বেচছে বলে যদি যাও ইটা পয়সা ভা চলক দে এই জুতা চোর বহুত ভালো কিন্তু ঈমান চোর বহুত খারাপ কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকাতে ঈমান চোর নাই ঈমান যে চোর কেমন রে বাবা মিষ্টি মধুর কথা গিয়া ফিডের মধ্যে মর দিয়া টেহার প্রলোভনে ফালাইয়া ডলার খাইয়া কালার ফালাইলে তো ঈমান চোরদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে আল্লাহর হাবিব তাবলীগ করতে গেলেন কাফেরদের কাছে গেলেন দুইটা অস্ত্র নিয়ে গেলেন এই দুইটা অস্ত্রের নাম স্টেন গান আর বুলেট না দুইটা অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে হবে হকের কথা বলতে হবে একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার আল্লাহর হাবিব কাফেরদের সামনে সুন্দর ব্যবহারটা প্রেজেন্টেশন করেছেন এই জন্য কাফেররা আমার নবীর চেহারা দেখে আর ব্যবহার শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই দিক দিয়ে আমার নবীর আদরের স্ত্রী নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সব সময় হুমাইরা বলে ডাক দিতেন হুমাইরা শব্দটি আহমারুন আহমারুন অর্থ লাল হুমাইরা শব্দটি হামরা হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুন্দর করে মহব্বত করে ডাক দিতেন এ যুবক আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সব স্ত্রী চাইতে অনেক সুন্দরী যিনি মুখসিনের রেওয়ায়েতকারীর মধ্যে একজন যিনি 2210টা হাদিস রেওয়ায়েত করেছেন চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না চপ চপ 2210টি হাদিস বর্ণনা করেছেন আর আমার নবী তাবলীগ করতে গিয়েছেন এক দিক দিয়ে আমার নবীর কলিজার টুকরা আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন পেটের খুদাই চাটির মধ্যে পিট লাগায় পড়ে আছে মা ফাতেমা ডাক দেয় উঠতে দাঁড়াইতে পারে না আয়েশা সিদ্দিকা ডাক দেয় মুখ মিলা তাকাইতে পারে না এই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বা জান যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না একটু চোখের পানি ফেলে বাড়ি যাবেন আজকে একটু চোখের পানি নজরানা দিয়ে বাড়িতে যাবেন রাত্রে ঘুমায়াও আপনারা শান্তি পাবেন এই চোখের পানিটা আপনার নাজাতের উসিলা হয়ে মিজানের পাল্লায় দাঁড়াতে পারে কথা বলেন ঠিক না বেটে আল্লাহর হাবিব চলে গেল এই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আমার নবীজি চলে গেছেন তাবলীগ করার জন্য ঘরের ভিতরে খাবারের কিছু নাই স্বাভাবিকভাবে পাইক পাড়ার কোনো মেয়ের ঘরে যদি খাবার না থাকে নুসরতপুরের বাবার বাড়ি থেকে খাবার আসতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না মেয়ে যদি দুর্বল থাকে মা মেয়ের বাড়িতে খাবার পাঠায় ভালো একটা রান্না করলে কাছাকাছি থাকলে মেয়ের মেয়ের বাড়িতে পাঠায় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বাড়িতে খাবারের কিছু নাই তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিয়ে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলবেন না
তিনি কি সাধারণ আবু বকর নাকি? নবীর প্রিয় সাহাবী, গজলটা গাইতাম নি বাজান, কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে ভালো, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, শোনা তো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, জালালউদ্দিন সুয়ুতি বসাতোর বার দেখেল নবীজি, জালালউদ্দিন দেখেল নবীজি, এত বার দেখিয়া নবী নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, অনিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না, হায় রে ও আমার হবিগণ্ডের বাইক পারার বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেয়ের বাড়িতে খাবার নাই, খেজুর নিয়া কয় আয়েশা, আয়েশা গো দেখেন আয়েশা সিদ্দিকারে আমার নবীর কাছে বিয়ে দিছে, কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জামাই বলে ডাক দেই নাই, সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন, ডাক দিয়া বলে ও আয়েশা শুনেছি আল্লাহর হাবিব বাড়িতে নাই, আমি তোমার বাবা, এই জন্য তোমার খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি, আমি তোমার ঘরে জানি খাবার কিছু নাই, কিছু খেজুর নিয়ে আসলাম, এই খেজুরগুলো হাতে নেওয়ার পরে বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলে আয়েশা তুমি খেজুরগুলো খেয়ে নাও, এবার ডাক দিয়ে বলে বাবা আল্লাহর হাবিব গিয়েছেন তবলিগ করতে, আমার পরিষ্কার কথা আমি খেজুরগুলো মুখে দিতে পারবো না, এ পাইক পাড়ার মা, ও পাইক পাড়ার মা, দেখা যাও দাম্পত্য জীবন কারে কয়, আমার নবী শুধুমাত্র ধরেই আমার নবী রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে, আমার নবী অর্থনীতি শিক্ষা দিয়েছে, আমার নবী পরিবার নীতি শিক্ষা দিয়েছে, আমার নবী সমাজ নীতি শিক্ষা দিয়েছে, সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, ছুটুর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মাররা আলা গিলমান সাল্লাম আলাইহিম, নবী একদিন ছোট্ট শিশুর দিক দিয়ে যাইতেছে, আমার নবী ছোট্ট শিশুদেরকে সালাম দিয়েছেন, সাহাবি বলে নবী গো সালাম দিলেন কেন, এরা তো ছোট, আমার নবীকে কালকে বুঝবা, পরের দিন রসুল এই রাস্তা দিয়া যায়, ছোট ছোট ছেলেরা পরিকল্পনা করছে আমার নবীর আগে সালাম দিতে দিব না, আমরাই সবার আগে নবীরে সালাম দিয়ে দিব,
তাইলে বোঝা গেল ছোটকে স্নেহ করতে হবে। মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না, রসুল বলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বন্ধুরে ও পাইকপাড়ার বাবা, এই বৃষ্টি বাতলার দিনে কাদা কোদা লইয়া মোটরসাইকেল দা দৌড়াই আসছি, আবার এখান থেকে চলে যাবো বাজান কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ যাবো করিমগঞ্জ, রাত্রে দুইটার পরে যায় মাইক ধরুন ইনশাল্লাহ। দিনের বেলা মাফিল করছি আখাউরা মনি অন্ধ, মাগরীবের পরে মাফিল করছি আখাউরা দরকার, এখন আছি পাইকপাড়া অভিগঞ্জ, আবার রাত্র আড়াইটা তিনটার দিকে সৈলা যামো কিশোরগঞ্জ জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, আমি মাফিল করলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে জলবি দোকানে এক কাপ রং সাকাইয়া, তাহিরি বিরুদ্ধে বদলাম করবি আর আমি বিদেশ যাইয়া গাওয়া খামু। ইজ্জতের মালিক কেডা আর জোরে কন্যা কেডা, আমার কপালে লিখে রাখছে দেশি মুরগি তুমি জল কেন, তুমি জল কেন, অথবা আমার কপালে যদি লিখে রাখে টাকি মাছের ভর্তা তুমি জল কেন, জলে জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুখ কষ্ট হচ্ছে আপনারা, আমি কিন্তু ওয়াজ আজকে শুরুতেই শুরু করছি, আমি কিন্তু ফাঁকি ফাঁকি ঝুঁকি কিন্তু দিতেছি না, কাম ঠিকই করে যাইতেছি, একটু ভরে না বুঝবেন কেলা গানে কর কথা কর না কি লেগা কথা কর না কেন, আরে হাত তুলে কর ঠিক খেয়ে নেব ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে, ঠিক না হাইরে যুবক বায়রা বায়রা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এশা খেজুর গুলো তুমি খেনাও, ও বাবা আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমিও তো আমার একটা দায়িত্ব আছে আমার নবীর প্রতি, আমি কেমনে খাইতাম আমি কেমনে মুখে দিতাম, আমার নবী তো আমার সারা কোনো দিন খায় না, খেজুর আনছেন বালকতা, আমি আল্লাহর হাবিবের নাহা লইয়া আমি যতই খোদায় থাকি না কেন আমার মুখের ভিতরে খেজুর দিতে পারবো না, আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়িতে ফিরলেন, আয়েশা দেখতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ঘরের দরজার মধ্যে খেজুর গুলো নিয়ে দাঁড়ায়া রয়েছে, আমার নবী বলে আয়েশা তুমি কোথায় থেকে খেজুর পেয়েছো, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বাড়িতে নাই দেখে আমার বাবা খেজুরগুলো নিয়ে আসছিলেন, এই জন্য খেজুরগুলো আমি নিয়েছি, কিন্তু আপনার স্যার আমি মুখে দিতে পারবো না, এই দিক দিয়ে হাসান হুসাইন চাটির ভিতরে পেটটা লাগাইয়া পড়া রয়েছে, ডাক দে ওইটা সোজা হইতে পারে না, আমার নবী তো নাতিরারে বড় ভালোবাসতেন, জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না, ডাক
হাসান রে ও উসাইন লাপ মাইরা দাঁড়ায় গেছে ডাক দিয়া বলে হাসান তোমারে এতক্ষণ ডাকলাম বিছানার দিকে পেট তুললা দাঁড়াইতে পারো না নবী আইসা ডাক দিছে তুমি কেমনে দাঁড়ায়া গেলা কয় নবী হইল আমার প্রেমের অক্সিজেন আর বড় করে কন্যা সুবহানাল্লাহ জগৎবাসী আমি খুদার যন্ত্রণায় আমি খুদার যন্ত্রণায় আমি লড়তে পারি না চড়তে পারি না আমি খুদার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না কিন্তু আমার নবী যখন আমার ডাক দিছে আমি যখন আমার রাহমাতুল লিল আলামিন নানা জানের চেহারা মুবারক দেখি আমি কোথায় থেকে একটা শক্তি পাই আমি আমার নানাজির চেহারা মুবারক দেখলে আমার খোদা সেকেন্ডে দূর হয়ে যায় আল্লাহর হাবিব হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীর্ণ শীর্ণ বডি দেইকা সোজা চলে গেছেন জঙ্গলার ভিতরে চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক মুজিদাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ক্লাসে পড়ানো হয় প্রথম দিকে দেখবেন এই এখন যে ওয়াজটা করতেছে এটা আছে আল্লাহর হাবিব চলে গেল জঙ্গলার ভিতরে যাইয়া একজন রে বলতেছে আপনার কাছে কাজ আসেনি আমার নবী দেখছেনি মানুষের কর্ম পদ্ধতি শিখাই গেছে কাজ কইরা খাও কিন্তু ভিক্ষা কইরো না চাকরি যে শিখাই গেছে কাজ করে খাও যাইয়া ডাক দিয়া কই কাজ আসেনি ওই লোকটা খ্রিস্টান সে বলতেছে হ্যাঁ কাজ আছে কূপের থেকে পানি তুলতে হবে আপনারা জবান খুলে বলুন আমার নবী কিন্তু দু জাহানের বাদশা ইমান আসেনি কথা ইমান আসেনি ইমান আসেনি নবী দু জাহানের বাদশা আরে নবী যদি কইতো আল্লাহ আমার হাসান হোসেনের জন্য বেহেশতের খাবার পাঠাও আল্লাহ পাঠাই দিত দুনিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এ আমার যুবক ভাইরা এবার বলতেছি কূপ থেকে পানি তুলতে হবে আল্লাহর হাবিবের হাত মুবারকের ভিতরে কূপের রশি আর কূপ বালতি নিয়ে কূপের থেকে পানি তুলতেছেন হঠাৎ করে বালতি রশিটা ছিঁড়ে গেছে বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে ওই মালিক আইসা বলে কি ব্যাপার বালতি কই তাই বালতি তো কূপের নিচে পড়ে গেছে এবার ডাক দিয়া বলে কূপের থেকে বালতিটা উঠান আমার নবী ডাক দিয়া কয় কূপ থেকে বালতি তোলা যাবে না আমি যতটা বালতি তুলেছি ততটা বালতি খেজুর আমাকে দিয়ে দেন হাসান হোসাইন ঘরের ভিতরে রয়েছে আমাকে খেজুরগুলো দিয়া দেন বন্ধুরে আমার ওই খ্রিস্টান বলতেছে আমার আন্ডারে কত মানুষ চাকরি করে কোনোদিন তো আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই আমার নবী ন্যায্য অধিকার শিখাইয়া দিয়া গেছে আমার নবী বলছে কাউকে দিয়া কাজ করাইবা কিন্তু ঘামটা শুকাইবার আগে তার মজুরিটা তার হাতের মধ্যে দিয়া দিতে হবে আজকে আমাদের অনেক ফ্যাক্টরির মধ্যে চাকরি হয় গার্মেন্টসের মধ্যে চাকরি হয় এক মাসের বেতন তিন মাস পরে পাওয়া যায় আল্লাহর হাবিব বলছে ঘামটা পরার আগে তার মজুরিটা দিয়ে দাও আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আমি যতটা বালতি তুলছি ততটা খেজুর আমার প্রাপ্য আমার অধিকার ততটা খেজুর আমাকে দিয়া দেন ওই ওই খ্রিস্টানের অন্তরের ভিতরে জ্বালা উঠে গেছে কোনোদিন তো কেউ আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই আমার নবী যখন অধিকারের কথা বললো তখন খ্রিস্টানটা আমার নবীর ভালো করে চিনতে পারে না আমার নবী এমন সদ্য বসে গেছে যাওয়ার পরে আমার নবী আপনার নবী বলে আমার খেজুরগুলা দিয়া দেন বালতি পড়ে গেছে আমি ইচ্ছা করে ফালাই নাই রশি ছিঁড়া গেছে আমি কি করব এখন বাংলাদেশে কিছু লোক দেখবেন কিছু মালিক আছে একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দেয় একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দেয় ওই খ্রিস্টান কি করছে বালতি না তুলতে পারলে খেজুরও পাইবা না এই কথা বলার পরে আমার নবী কয় আরে বাবা আমি তো বালতে সিরা ফালাই নাই এরপরে যখন বারবার নবী বলছে এই নবী পাকের গাল মোবারকের ভিতরে ওই বিয়াদবে একটা থাপ্পড় লাগাইছে জুড়ে জুড়ে কি নাউজুবি না বলা যাবে না আমার নবীর বদন এই গাল মোবারকে থাপ্পড় লাগাইলো আমার নবীর রুমাল দিয়ে এইভাবে মুখটা ডাকলেন
আরে ভাবে মুখটা ডাইকা ফালাইয়া আল্লাহ ডাক দিয়া বলে যে গোরাই আমার বন্ধুরে কানে কানে কথা কয়া দে, কানে 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 মুখে কথাটা কয়া দিছে। ওই খ্রিস্টান নবীরে মানার পরও নবী কোনো প্রতিশোধ নেয় না, আমার নবী তো রহমাতাল্লিল আলামিন, ঠিক কিনা? আমার নবী থাপ্পড় খাইল, বালতিটা কুয়ার নিচে ডুববা গেছে, লোহার বালতি একদম নিচে চলে গেছে। আমার নবী কূপের ভিতরে এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া ইশারা করছে, যেই মাত্র ইশারা করছে কুয়ার নিচের বালতি খালি বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতিটা মাটির উপরে উঠে গেছে। বালতি কেমনে উঠলো, কেমনে উঠলো, কারণটা কি? এবার আমার নবী বলে দেখো তোমার বালতি ধরো, আমার খেজুর দিয়া দাও। আমার নবী খেজুর গুলা লইয়া এইভাবে বাইন্ডিং কইরা মুখটারে আটকাইয়া এইভাবে তিনি বাড়িতে রোয়ানা দিছে, এইভাবে আটকাইয়া রাখছে কেন জানেননি, এই জায়গার মধ্যে কয়েকটা দাগ পড়ে গেছে। বন্ধুরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখে নবীর গাল মোবারকের ছাপ দেখা যায়, হাসান হুসাইন যদি দেখে নবীর গাল মোবারকের মধ্যে ছাপ দেখা যায়, কোনোদিন খাবার তারা মুখে দিবে না, কোনোদিন খাবার মুখে দিবে না। এবার আমার নবী বাড়ির মধ্যে চলে গেছে গো, এবার ওই ইহুদির অন্তরে জ্বালা উঠটা গেছে, আরে এটা কেমন লোক রে, আমি তারে মারলাম প্রতিশোধ নাই নাই, আমি আমি তারে বললাম আমি তারে আঘাত করলাম কিন্তু কোনো প্রতিশোধ নাই নাই, আবার তিনি আবার কেমন লোক, আঙ্গুল দিয়ে ইশারা কইরা কুয়ার পানি থেকে পানি সহকারে কোপটার উপরে উঠাইয়া ফেললো, এই লোকটা আবার কেমন লোক রে, তার অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে, তার মা একটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা কথা কইয়া গেছিল, ওই কথাটা ওই ইহুদিরই মনে হইয়া গেছে, তার আম্মা বলছিল হে ফুত তুই তো আমারে অনেক বকাবকি করছিস, তবে একটা শূন্য রাত আমি যার হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়েছি তার দেখলে বড় মায়া লাগে, তার মারলেও কোনো প্রতিশোধ নেয় না, তার আঙ্গুল মোবারকে বহুত মর্যাদা। আর এইটা কি ওই লোকটা নি যেই লোকের হাতে আমার মা কালিমা পড়িয়া মুসলমান হয়ে আমার বুঝতে বাকি নাই, তিনি হবে মনে হয় রহমাতাল্লিল আলামিন। আল্লাহু আকবার, মানে না কেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বদরে বাবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের যিনি শুভ আগমন মাহফিল হযরত আল্লামা শাহ সুফি বদরুল আমিন রেজভি মাতাজিল্লাহ আলী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সকলে মনে দুঃখ সহকারে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুর্শিদ মুর্শিদ
مرشد دل ما جاي آر رزبيني هر دش جا الله فاكر بنا عرض كن الله فاكر كن آمان مون ما جاي آر دل ما جاي آر مرشد نزه هر دش جا ও মুর্শিদ একি আমার ভাঙা নাম তারপরে তুফান বাও কখন জানে সেই গর ভাঙা পরে কখন জানে সেই গর ভাঙা পরে রে আবেরনে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আবেরনে ওয়ারি রে এ বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন এর দেশে যায় মুর্শিদ পাইক পাড়াতে আইসা রেজবি কিষান দেখাইলা অন্ধকার আইসা রেজবি আলো জ্বালাইলা ঠিক না বাজানি এটা পরে কমু বলা মানে আগে কাগজ দলাইছে এই কাগজ আগে দলাইছে আতারাইতি দলাইছে বাবা এটা না গেলে তো বাবা শান্তি হইতাম না কথা কোন ঠিক না ঠিক বাজান এই মহব্বতে কি কষ্ট হইতেছে নাকি আপনারা একটু আমি পিসা বুজুর আসছেন হুজুরে বসে রেখে আমি খুব বেশি লম্বা করবো না তবে আমি আবার এখান থেকে এক জায়গায় যেতে যাম এই জন্য মাসটা প্রথম শুরু থেকে শুরু করছি বাজান আমি নজর দেখছি একটু সুরত দেখছি সিরত হিসাবে হৃদয় ধারণ করছি আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাস তাবজ জিয়ারত দিয়া আমাদের হৃদয়কে আলোকিত করে জোরে কোনো আমিন আরো জোরে কোনো আমিন আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন গন আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন গন আমি বলতে চেয়েছিলাম মনে আসেনি কথাটা আমার নবীর আঘাত করার পর আমার নবী কোনো প্রতিবাদ করে নাই আল্লামা গাজী আকবর আলী রেজবি হুজুরকে মাইরা ফালাই দিছে কিন্তু আমরা তো এখন একটা গাড়ি ভাঙলে ঠাস করে জায়গা মামলা করতাম তাই না এত মার যে খাইছে এত মার যে খাইছে কোনোদিন প্রতিবাদ করে নাই حبيب الله مرحبا زوري بجنة مرحبا يا مرجوك আজকে তো আমরা ফল কাইতামাইছি ফল কাইতামাইছি এই জায়গার ভিতরে আল্লাহর ওলিরা চারা লাগাই গেছে গাছ উঠছে ডাইল উঠছে ফল ফল ফুলাইছে ফল ধরছে ফলটা ফাঁকছে এই মুহূর্তে আমরা খাইতামাইছি কথা কোন ঠিক কিনা
কত সুজা না মিলাদ কামজে পড়তেছেন দাঁড়ায় সালামি সিস্টেম দিয়া গেছে আমরারে কথা কোন ঠিক কিনা ঠিক আমার আম্মা রেজবি হুজুরের murid সুবহান বছরে কোন না আমি বুঝেন না হিসাব দা কই ফেস্টা লাগছে অন বুঝছিন না মুখটা গেলাম অন খুলছি না সাবধানে কথা কইও ডাইরেক্ট মুখ সিলেলাম খুব মনোযোগ খুব মনোযোগ যেই টাইমে এই দেশে এই ইসলামের কথা হকের কথা সুন্নতের কথা আল্লামা গাজী আকবর আলী রিজভী মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা গেছে আমাদের বাবা আমাদের দাদারা ওই সময়টিকার যেইভাবে এই সুন্নতের বুঝছে আজকে ফল খাইতে আইছি না ফল খাইছি রেডিমেড ফাইলেছি তো মলম বুঝেন না এই যুগের পোলা পান তো সব জানে না আমরা তো দেখছি আমরা জানি মাটিতে বয়া বয়া সারা রাত করে তিন ঘন্টা এক ঘন্টা এ বাবা কি মাইক এই কুমাইকটি কুমাইক না অতলা বুম্বা না একটা মাইক লাগাইছে দুইটা বুম্বা মাইক লাগাইছে কোন রকম আওয়াজ হয় এটা দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা ভাইও জি ঠিক নামাজ পড়ছ কাফে ঠিক ঠিক কইছে রোজা রাখাও কাফে ও আলেমের গোষ্ঠীরা গেলে গা কয়ও না নবীরে মাইনা নামাজ পড়লে মুমিন নামাজ পড়ব বেমা ঘর বাড়ি আর লয় না মনে গো ঘর বাড়ি আর লয় না মনে অগরে জীবি চাঁদ দেখা দিয়া শত জ্বালা করয় অবসান দেখা দিয়া অগরে জীবি জ্বালা করয় অবসান তুমি সারা রেজিবি মাওয়ার কারামতি আওয়াজ করেন না এমনি টেয়া বসে যাও নীরবে চেয়ারম্যান সাহেবটা শোনা দিল তাই মামু ওই আরে বাবা একটা বাবাই পড়ছে তো টাওয়ারাই পড়ছে তো এই জন্য বিষয়টা ঘুরে গেছে তরিকার দিকে বুঝলেন না যাতে যাতে একটা একটা টাওয়ার আই ফুললে নেটওয়ার্ক আই ফুললে এর সিস্টেম ঘুরে যাবে না আরে রেজবি মাওলার কেরামতি দেইকা হিন্দু গন কত হইছে মুসলমান উরাইলা রিসালে উরাইলা তাওহীদের নিশান উরাইলা তাওহীদের নিশান রেজবি মাওলা দেখা দিয়া শত জ্বালা করয় অবসান দেখা দিয়া শত জ্বালা করয় অবসান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই লোকটা ডাক দিয়া কই মারলাম কারে রে মারলাম কারে এত জোরে থাপ্পড় দিছি প্রতিবাদ করে না আবার আঙ্গুল ইশারা দিয়া বালতি পিল্লা বলাইছে নিঃসন্দেহে আমার মা যার কাছে কালিমা পইরা মুসলমান হইছিল তিনি হবে সেই মানবতা আর মায়ার নবী কথা বলেন ঠিক কিনা ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গা দেখবেন কেউ খুন করলে খাওন বাল লাগে না ঘুম বাল লাগে না অস্থির অস্থির লাগে খাজার চেষ্টা ঘুমের বড়ি খায়ও ঘুমাইতে পারে না এবার লোকটা নবীরে মাইরা তার ভিতরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে আমি কাল কাজটা করলাম কি আমার হাতটা কেন কাঁপতেছে বুকটা কেন কাঁপতেছে আমি কাজটা করলাম কি ওর ভেতরে গাছে আগুন ভেতরে নিবে না জ্বালা জোরা না জোরা না রে জ্বালা জ্বালা জোরা না রে হাত
হাতের মধ্যে একটা তলোয়ার নিছে মারহাবা গন হাতের মধ্যে তলোয়ার নিয়ে গয় যে হাত দিয়ে আমি নবীর বদনে থাপ্পড় লাগাইলাম এই হাত আমি আর রাখতাম না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া নিজের হাতের মধ্যে ফুসান শুরু করছে আর থাপ্পড় দিতে লাগছে মাত্র 2 সেকেন্ড আর ঘন্টার পর ঘন্টা লাগাইয়া নিজের হাতটা নিজে ফুসাইতে ফুসাইতে কাটতে 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 কত রক্ত আর কত কষ্ট লইয়া হাতটার কাইটা বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে মসজিদে নববীতে বন্ধুরি যাইয়া দেখে ওই মসজিদে নবীর একজন প্রিয় সাহাবি যার পরামর্শে ওই পরীক্ষা খনন করছিলেন যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে আছে আর এই লোকটা হাতের মধ্যে কাটা হাতটা লইয়া মসজিদের কাছে যায় দাঁড়ায় কয় কে আছো কই আমি সালমান ফারসি কই কি ব্যাপার আমার নবী কোথায় কই নবী জি তো বাড়িতে গেছে এবার লোকটা ডাক দিয়া কয় মেহেরবানি করে আমাকে একটু দয়াল নবীর বাড়িতে নিয়ে চলেন না কই কেন কই আমার কথা আছে কই তোমার এই অবস্থা কেন নিজের হাত কাইটা হাতে নিলা কেন কই তো আপনার কাছে বলা যাবে না আমি নবীর কাছে সব খুললা বলবো তারপরে আপনি বুঝবেন আমার আমার নবীর সাহাবি ওই লোকটার লইয়া নবীর বাড়িতে গেছে দাইয়া দেখে আমার নবীর ঘরের দরজা লাগানো এও আমার খেজুরের গাছের বেড়া আমার নবী এত সুন্দর কইরা বরের ভিতরে হাসান দে লইয়া বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া বসে হযরতে আয়েশা সিদ্দিকারে লইয়া বসে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া বইসা যেই খেজুরগুলো আনছে এই খেজুরগুলো বাক কইরা কইরা দিতাছে এই দিক দিয়া ফাকরা আল বাব দরজার মধ্যে টুকা দিলেন রাসূল বলছেন কে কই আমি সালমান ফারসি আমার নবী দরজাটা খুললা খোলার পরে তুই কি ব্যাপার ডাক দিয়া বলে নবীজি ও মার নবী দয়ার নবী দেখেন না ঘরের দরজায় কে এসেছে এবার তাকায়া দেখতেছে যে এই লোকটা আমার নবীর আঘাত করেছিল এই লোকটা ঘরের দরজায় শরীরটা কাঁপতাছে চোখ দিয়া পানি দর দর করে পড়তেছে এই জায়গা থেকে রক্তগুলা টপ টপ করে পড়তেছে এই মুহূর্তে ওই পাগলা নবীর দিকে তাকায় রইছে আমার নবী ডাক দিয়া গো এ পাগল আপনি যে আমার একটু আগে আঘাত করছিলেন আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি চিন্তা করছেন নি ব্যাপারটা এবার পাগলা কই আরে নবী দি আমার পুরা পাগল বানায়া ফলাইব এটা কেমন নবী রে নিজে মারি খায়া প্রতিশোধ না নিয়া আমার হাতের খবর নে এটা কেমন নবী রে আমার হাতের খবর নে এই পাগলার কলিজাটা দাঁড় দাঁড় করে উঠছে ডাক দিয়ে কই নবীজি ও মায়ার নবী ও আগে জানলে তোমায় কষ্ট দিতাম না আপনি যে আল্লাহর দোস্ত আগে আমি জানতাম না জানলে আমি কোন দিন জানলে দিতাম না আগে জানলে আগে জানলে তোমার দুঃখ দিতাম না একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলনা কর না আল্লাহু আকবার আমার নবীর কাছে ওই লোকটা ডাক দিয়ে কি নবী গো আপনার আমি মারছি ঘুমাইতে পারি না আমার হাত চলে না পা চলে না আমি এমন ভুল করছি আমি হাতটারে দুনিয়াত রাখার প্রয়োজন মনে করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাফ কইরা দেন আর আপনার প্রতি আমি এত দিবানা হয়ে গেছি আপনার প্রতি আমার দিল আমার মন এমন ভাবে কুরবান আপনি মেহেরবানি করে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব ওই লোকটা
কার কালিমা পয়না মুসলমান বানাইলো এবার ফাগলা ডাক দিয়ে কই নবী গো আমি এখন মুসলমান আমি যাইতেছি জংলার ভিতরে আমার আন্ডারে অনেকগুলা মানুষ কর্মচারী কাজ করে আজকে থেকে আমার দাওয়াত হবে কালিমার দাওয়াত নবীর মহব্বতের দাওয়াত নবীর মহব্বতের দাওয়াত নবীর মহব্বতের দাওয়াত আমার বিধাই দেন আমি চইলা যাই দাওয়াত লইয়া আমার নবী বলে ফাগলা দাঁড়াও তুমি তোমার আন্ডারে আমি যখন গিয়া কাজ করছিলাম বালতি দিয়া পানি তুলছিলাম তখন তুমি কি ছিলা কয় খ্রিস্টান যখন তোমার হাতটা কাটছিলা তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান তুমি যখন হাতটা কাটতে আমার বাড়িতে আসছিলা তখন তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান কয় এখন তুমি কি কয় আমি এখন মুসলমান মুসলমান হইয়া মোস্তফার দরবারে আইসা কাটা হাত লয়া ফেরত যাইবা এটা নবীর দরবারের শোভা পায় না আমার কাছে হাতটা দে আমার নবীজির হাত মুবারকে ওর কাটা ফুরা হাতটারে লইয়া কেন তাহিরি নবী নবী করে বদরুল আমিন রিজভী হুজুর কেবলা কাবা কেন নবী নবী করে আমরা কেন নবীর জন্য দেওয়ানা হয়ে যাই আমরা জানি আমার নবীর জাত এবং সিফতের সঙ্গে পৃথিবীর কারোর তুলনা হয় না কথা বলেন না বাজান ঠিক না বেঠি আমার নবী ডাক দিয়ে গো পাগল দে দে তোর কাটা হাতটা আমার কাছে দে এবার কাটা হাতটা নবীর কাছে দিল হায়রে আমার নবীর থুতু মুবারকটা অঙ্গুলি মুবারকের মধ্যে লইয়া কাটা সাগার মধ্যে এমনি ঘুরাইয়া ঘুরাইয়া সুপার গুলুর মতো লাগাইয়া এমনভাবে কাটা হাতটারে ঠেলা দিয়া লাগাই দিছে টাস করে লাগিয়ে গেছে একটা দাগও নাই আমার নবী বলে ও ভাগ তোমার হাতটা এখন কেমন ডাক দিয়া কই নবী গো পাগল কিনে বলাইছেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলয়াম তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনম তাহার পরিচয় ওই মাটি যার গলাই রে নাই থাকি না রে বল ওই মাটি যার গলাই রে রুগবা নাই থাকি না রে আমার নবী কারণে আমার নবীর কারণে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আ ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা বানাইয়াছেন রবলে রব্বানা বানিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মা যুবকরা পাগল হয়ে যাও ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নাতে অশান্তি থাকে না সুন্ন
জান্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মাদি বলে না, আহা ভালো লাগার জায়গা মাদি না, একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, নবীর থুতু মোবারক কি আমাদের মতো না? ওই যে আজ থেকে প্রায় 15 বছর আগে গজলটা গাইছিলাম, এই গজলটা মনে পড়ে গেছে গা, আল্লাহ গাইলেন আর মনে করলেন না বিহু, বলতেছি তো দেখবা মূল কথা কি কইছি, কথা ঠিক না বেঠি, আরে গরির কাটার ফেলছা বাঙালি, আরে গরির কাটার ফেলছা, ঠেললে ওয়াজ করতেছি, আমরা বুঝানো গেছে, ওই যে ওই